মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো এখনো চা খাওয়া হয়নি, দেখো চাটা সবাই রেডি করেছি। আমার এদিকে চা আর ছেলেটাও একটু চা খাবে বললো, যেহেতু ছেলের তো টিউশন নেই, তো 3 তারিখ থেকে শুরুও হয়ে যাবে, কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ওদের স্কুল শুরু হয়ে যাবে। তো চলো এরপর চাটা খাওয়া যাক। তো চাটা ছেলের আর আমার একসাথে নিয়ে যাবো। হাজব্যান্ডের চা আগে খাওয়া হয়ে গেছে, আমি এক্সারসাইজ করে এখন চাটা খাবো। তো চলো ঘরে যাওয়া যাক। তো কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এটা। তো চা নিয়ে ঘরে চলে এসেছি। তো এই দেখো আমার লিকার চা, ছেলের দুধ চা আর বিস্কুট, আর আমি খাবো চা দিয়ে মুড়ি। তো এই হলো সকালবেলার খাওয়া দাওয়া। আর এই দেখো কি কিনে এনেছে, দুখানা পেন কিনে এনেছে। কত পেনের মধ্যে কায়দা, এটা আবার তরোয়াল, এটা আবার বলের মতো সেট করা প্রতিটাতে, এত কায়দা কানুন করে দুখানা পেন কিনে এনেছে। এবার চাটা খেয়ে নিন। এই যে চা, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাবান্না স্টার্ট করবো। তো ফার্স্টে গরম গরম চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে দেখো মশলা করে নিয়েছি, আর এদিকে সবজিও কেটে নিচ্ছি, মানে সাথে কাটছি আর রান্নাও করছি। তো একটা সবজি কাটা হয়ে গেছে, সেই সবটা আমি বসিয়েও দিয়েছি। তো আজকে হচ্ছে ফুলকপি, আলু আর কোয়াশ দিয়ে তরকারি। তো সেইগুলো কেটে ফেলেছি, আর ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে ফেলেছি জলটা, কারণ ফুলকপির খুব বাজে একটা গন্ধ বেরোয়, তো সেই জন্য ফেলেই দিই জলটা। তার সাথে আমি আলুটাও একটু বয়েল করে ফেলে দিয়েছি। আর দেখো মশলাটা কষিয়ে নেব, তারপরে ফুলকপি আলু আর কোয়াশটাও কষিয়ে নিয়ে একে একে সবজিটা রান্না করে নেব। আর ওইদিকে দেখো বটি রাখা আছে, মানে আমি সবজি কাটছি আর একদিকে রান্না করছি। তো আমি সচরাচর সবজি কাটি না, শাশুড়িমাই কেটে দেন। তো শাশুড়িমা চোখে ছানি অপারেশন হয়েছে, যার জন্য আমার ওপরেই চাপটা পড়ে গেছে এবার। তো যাই হোক কিছু করার নেই, করতে তো হবেই। তো সেই জন্য আমি রান্নাবান্নার সাথে সাথে সবজিও কেটে ফেলেছি একদম, কারণ এক পাশে করছি আর এক পাশে যেটা যেটা কাটা হচ্ছে সেটা সেটা রান্না বসিয়েও দিচ্ছি, তো সুবিধাই হচ্ছে। আর ওইদিকে দেখো প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেও রাখা আছে। তো আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য নিরামিষ আইটেমগুলোই হচ্ছে। তো আমি রান্নাটা এদিকে ঝটপট বসিয়ে দিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি হয়ে যায় রান্না তত তাড়াতাড়ি ভালো। রান্না নিয়ে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না, হয়ে গেলে আমার বাকি কাজগুলোতে আমি হাত দিতে পারবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রান্না শেষ করি, কারণ ছেলে টিউশন গেছে, হাজব্যান্ডকে খেতে দিতে হবে, ছেলেও আসলে খেতে দিতে আছে। তো সব মিলিয়ে অনেক কিছু কাজকর্ম, আর সকালটা এতটা ব্যস্ততার মধ্যে কাটে যে অন্যদিকে ঘুরে তাকানোর আর সময় হয় না। তো যার জন্য একা হাতে সব কিছু করতে একটু হিমশিম খাচ্ছি, তো কিছু করার নেই, করতে হবেই। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো এর মধ্যে আমার রান্নাবান্না বাকি যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি, আর এখন কিচেন পরিষ্কার করতে বাকি আছে, আর যে সমস্ত বাসনগুলো আছে সেগুলো এখন ধুয়ে ফেলবো। আর এই দেখো ছেলে চলে এসেছে টিউশন থেকে, তো স্কুল নেই, টিউশন থেকে আসলো, তো ওকে এখন খেতে দেবো। আর এইদিকে কিচেনটাও পরিষ্কার করবো, মানে এক পর্ব একটা শেষ হলো। সকাল থেকে এতটা তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি যে নিজের দিকে তাকানোর আর সময় নেই। আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো আমিও খাবো আর সাথে ওদেরকেও খেতে দিয়ে দেবো। তো চলো কাজগুলো কমপ্লিট করে ফেলি এখন।
গুড ইভিনিং। তো ইভিনিংয়ে এসে আবারও কিচেনে দেখো, তো আজকে সারাদিন কিচেনেই বোধহয় আমার কেটে যাবে, প্রায় সারাদিনের মধ্যে তিন ভাগ টাইম আমার কিচেনেই কেটে যাচ্ছে। তো এখন সন্ধ্যাবেলা আবার এসে তিনটে পড়ব, কারণ এখন একটু করব সুজি। তো সুজিটা করে রাখার পর করব রুটি, কারণ ওইদিকে দেখো আটা মেখে রাখা আছে, আর তারপরে করব চা। তো এই তিনটে পর্ব এখন সন্ধ্যাবেলার কাজ। তো সুজিটা মাপ মতো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে সুজিটা ভেজে, সুজি যেভাবে করে আমি সুজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, তো যাই হোক সুজিটা করছি ওটাই বলছি। তো সুজিটা একটু আবার সুগার ফ্রি তুলে রাখতে হবে, কারণ শাশুড়ি মা তো সুগারের পেশেন্ট, সেই জন্য সুগার ফ্রি তুলে রাখবো, আর তারপরে বাকিটা চিনি দেব। তো আজকে ভাবছি একটু চিনি আর খেজুর গুড় দুটো দিয়েই করবো, খেজুর গুড় দিয়ে সুজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো সুজিটা ঝটপট করে নিই, তারপরে রুটিও করতে হবে। তো প্রায় এখন এক থেকে দেড় ঘন্টার কাজ আছে আমার কিচেনে, তো এগুলো করতে করতে অনেকটা টাইম পার হয়ে যাবে। তো দেখো দেখতে দেখতে সুজিটা আমার হয়ে গেছে, আর দুধ অবশ্যই দিয়েছি, তো সেটা আর আমার শেয়ার করা হয়নি। তো সুগার ফ্রি সুজিটা ফার্স্টে তুলে রেখে দিলাম, আর এই দেখো এখন একটু খেজুর গুড় কেটে দিয়ে দেবো। তো এটা আমার কেটে রাখা নেই, তো একটু কেটে কেটে দিয়ে দেবো, তারপরে একটু চিনিও দিয়ে দেবো। তো সুজির পর্ব মোটামুটি মিটলো, আর এরপরে এখন রুটি করাও বাকি আছে, আর সন্ধেও লেগে গেছে। তো হাজব্যান্ড সন্ধেটা দিয়ে দিয়েছে, যার জন্য আমাকে সন্ধে দিতে হয়নি। তো এই দেখো সুজির পর্ব শেষ, আর এখন রুটির পর্ব স্টার্ট। তো এখানে রুটিও করে নেব ঝটপট, তো তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে, হাজব্যান্ড বলেছে বেরোবে, তো দেখা যাক বেরোতে পারি নাকি। তো সে যদি বেরোয় অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো ঝটপট এখন রুটি করে ফেলি। সুজি করেছি, এটা চিনি ছাড়া উঠিয়ে রেখেছি, আর এইখানে করেছি আমাদের জন্য চিনি দেওয়া সুজি। তো রাতের পর্ব কমপ্লিট, আর এই দেখো রুটি করে নিয়েছি, রুটিও কমপ্লিট, আর এদিকে রুটি করে নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি। তো এখন হবে লিকার চা, তো লিকার চা করে নিচ্ছি। তো সবাইকে চাটা আর দিতে পারিনি, ওদিকে রুটি আর যেহেতু সুজিটা করতে টাইম লাগলো, তো এই সব কাপ রেডি করে নিয়েছি, এখন চাটা থেকে নিয়ে সবাইকে দিয়ে চলে আসবো। তো চলো চাটা ঝটপট করে নিই, তারপরে একটু বেরো। চলো চাটা এখন কমপ্লিট করে। তো এই দেখো এখানে বড় শিব মন্দির, তো এইখানে পুজোও হয়, আর যেদিন শিবরাত্রি ছিল সেদিন থেকে এখানে মেলাও শুরু হয়েছে, কিন্তু মেলাতে আমাদের আসাই হয়নি, এতদিন হয়ে গেল। তো আজকে মেলা লাস্ট, হাজব্যান্ড বললো চলো ঘুরে আসি, নইলে মেলাটা এরপরে উঠেই যাবে। তো সেই জন্য আজকে চলে আসলাম, শিব দর্শনও করে ফেললাম। আর এরপর দেখো ওপর থেকে, আর শিব মন্দিরটা এতটাই ওপরে, তার থেকে পুরো নিচে মাঠটা একদম দেখা যায় যেখানে মেলা বসেছে। তো সেই মেলার চারপাশটা আমি তোমাদের ওপর থেকেই দেখাচ্ছি। তো চলো এ দেখো সিঁড়ি, এবার সিঁড়ি দিয়ে নিচে নামবো, একটু মেলাতেও ঢুকবো, ঠাকুর প্রণাম তো করা হয়ে গেছে, আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে। তো যেহেতু আজকে মেলা শেষের দিন, একটু ফাঁকা ফাঁকাই ছিল মেলাটা, তো যাই হোক একটুখানি ঘুরে নিলাম ছেলে আমি। তো ছেলে একটা এগরোলও খেয়েছে, আমি যদিও এগরোল খাইনি, একটু পাঁপড় ভাজা খেয়েছি, তারপর একটু জিলেপি নিয়েছি। তো এই সমস্ত নিয়ে টিয়ে বাড়ি চলে এসেছি, আর মোটামুটি ফাঁকাই, বললামই তো যে মেলা আজকে শেষ, যার জন্য। তো এই দেখো হাজব্যান্ড আর ছেলে দাঁড়িয়ে আছে, তো এগরোলের অর্ডারটা দিয়েছি, তো একটু দিতে দেরি আছে, সে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম ওইখানে যে ছোটোখাটো দোকানগুলো বসে সেই দোকানগুলো একটুখানি ঘুরে নেব। তো চলো একটু একটু মেলা তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পরেই আসলাম, যদি প্রথম দিকে আসতাম তো বেশি ভালো লাগতো, এখন অনেকটাই ফাঁকা ফাঁকা পরিবেশ। তো যাই হোক মেলা ঘোরা হলো একটুখানি, ছেলে আসতে আনন্দ পায়, ঘুরতে ভালোবাসে বাচ্চা, যেহেতু ওদের আনন্দই আনন্দ। তো চলো যাওয়া যাক। তো এই দেখো ছোটোখাটো দোকানগুলোতে চলে এসেছি এখানে। তো এখানে বেশিরভাগই হরেক মাল, কোনো দোকানে 30 টাকা, কোনো দোকানে 20 টাকা, 40 টাকা হরেক মাল, তো এইরকম দোকানগুলো যেগুলো মেলাতে হয় আর কি। তো সব দোকান ঘুরলাম, দু একটা টুকিটাকি জিনিস নিয়েছিও,
একদম যে কিছু নিইনি তা না। আর সব লাস্টে এই দেখো এই দাদুর দোকান থেকে জিলেপি নেওয়া হয়েছে, আর নিয়েছি একটুখানি কাটা নিমকি। তো এগুলো নিয়ে বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, এই মেলা দিয়েই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে।